شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে কি, শরীয়তের বিধান কি? সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। প্রত্যেকটা ইবাদত কিভাবে করতেন, কিভাবে করতে হবে, কোন ইবাদত কখন করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে, আমরা সেটা পেয়েছি। আর আল্লাহ তাআলাও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিভাবে আমরা আনুগত্য করব, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা ধরো, পাকড়াও করো, আমল করো, যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর আনুগত্যের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যেভাবে করেছেন সেটা সেভাবে করা, সে কোনো বস্তুর ক্ষেত্রে নয়, যে কোন জিনিস দ্বারা করেছেন সেটা নয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গিয়েছেন উটে চড়ে, তা আপনার জন্য উটে চড়ে হজে যাওয়াটা জরুরত নয়, আপনার হজে যাওয়াটা জরুরত। কিন্তু আল্লাহ নবী কীভাবে হজ করেছেন, কীভাবে তাওয়াফ করেছেন, কীভাবে সাই করেছেন, সেই পদ্ধতিতে করা হলো সুন্নাত। তো প্রিয় ভাই, ঠিক ঠিক এই কথাগুলো বললাম যাতে বুঝতে পারেন। তো আমরা অনেকেই বলি যে দোয়া করা যাবে না কেন, যাওয়ার তো নিষেধ নাই। মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে আপনি সেই ইবাদত করতে পারবেন যেই ইবাদতের দলিল রয়েছে। ইবাদতের ক্ষেত্রে আপনাকে প্রথমে থেমে যেতে হবে, নিশ্চুপ থাকতে হবে, তাওয়াক্কুফ, তাওকিফ, তারপরে আপনি কোনো ইবাদত করতে চাইলে সেই ইবাদতের দলিল থাকতে হবে। আর কোন বস্তু নিষেধ থাকে না কোনটার ক্ষেত্রে, সেটা হলো মুআমালাত, খাদ্য, ব্যবসা, বস্তু। যেমন ধরেন চেয়ার টেবিল, কাঠের চেয়ার, তো কাঠের চেয়ার ব্যবহার করা নিষেধ নাকি জায়েজ, তো এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝব যে প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা জিনিসই শুরুর দিক থেকে সেটা হালাল, সেটা কি মুআমালাত, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়ার ক্ষেত্রে। যতক্ষণ না কাঠের চেয়ার ব্যবহার করার হারাম কোনো দলিল পাওয়া যাবে নিষেধ, তখন ততক্ষণ পর্যন্ত সেটা আমরা নিষেধ মনে করব না। এটা হলো স্বাভাবিক চলাফেরা, জীবন, ব্যবসা, খাওয়ার ক্ষেত্রে। আর যেটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আমরা ততক্ষণ সেই ইবাদত করতে পারবো না যতক্ষণ না সেই ইবাদতের সম্পর্কে কোনো দলিল না পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ নবী করেছেন, সাহাবী করেছেন। ঠিক তেমনিভাবে ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জিন্দগিতে কোনো দিন সাহাবিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেন নেই। উনি একা দোয়া করেছেন, বাকিরা আমিন বলেছেন, বা আমাদের সমাজ যেভাবে সালাত শেষ করে আল্লাহুম্মা আনতাস সালাম বলে চুপ হয়ে যায় অনেকে, একটু পরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে আল্লাহ নবী কোনো দিন করেন নাই, কোনো সাহাবায়ে কেরাম করেননি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে অনেক দোয়া করতেন, জিকির করতেন। দোয়া আর সম্মিলিত দোয়া দুইটা দুই জিনিস। আল্লাহ নবী নিজে একা একা পড়তেন, সাহাবিরাও পড়তেন, অনেক সময় আল্লাহ নবী শুনিয়ে পড়তেন যাতে সাহাবিরা বুঝতে পারতেন যে আল্লাহ নবী এটা পড়তেছেন। তো সেটা আমাদের পদ্ধতিতে নয়, তিনি তাকবীর দিতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহ মাংতাস সালাম পড়তেন, অনেক দোয়া পড়তেন। আল্লাহ নবী ফজরের এবং মাগরিবের দোয়া আপনি শেষ করতে চাইলে আপনাকে আধা ঘন্টা সময় লাগবে। তো সম্মানিত প্রিয় ভাই, যেহেতু আল্লাহ নবী করেননি, তাহলে সম্মিলিত মোনাজাত শরীয়তের বিধান অনুযায়ী এটা বিদআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন। শরীয়তের ভিতরে কোনো জিনিস ইবাদত হিসেবে কেউ যদি আবিষ্কার করলো যেটার দলিল নেই, যেটা আমরা আমাদের শরীয়তে নেই, সেটা বেদাত। আর বেদাত কি? ফাহুয়া রাদ্দ, সেটা পরিত্যাজ্য। ঠিক আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোনো আমল করলো যেটা আমাদের শরীয়তে নেই সেটাও পরিত্যাজ্য। আর বিদাত খুব ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে যখন পানি পান করাতে যাবেন, তখন বিদাতি এবং রাসূলের মাঝামাঝি একটা পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাব ইন্নাহুম মিন্নি ইয়া আরিফুনি ওয়া আরিফুহুম, তারা তো আমার দলের লোক, আমি তাদেরকে চিনতে পারছি, তারা আমাদেরকে চিনতে পারছেন।
আমাকে চিনতে পারছেন? তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মান আহদাসা মা আহদাসু বাদাক, আপনি জানেন না তারা আপনার মৃত্যুর পরে দিনকে শরীয়তকে পরিবর্তন করে ফেলেছিল, নতুন কিছু আবিষ্কার করে ফেলেছিল দিনের ভিতরে। তখন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো। তো এটাও একটা দিন পরিবর্তন করা, নতুন পদ্ধতি আবিষ্কার করা, নতুন ইবাদত আবিষ্কার করা, দুইটাই বিদআ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহু আলাম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।